Bismillah ar-Rahman ar-Rahim. Inshallah, aajke amra ei je restart information koi ache samne gele bujhte parbo. To ei eta ekta old railway bridge, eta ekhon walking er jonno hatar jonno open kora ache Fredericton e. To etate jabo inshallah Maryam ke niye. So this is our first time after arriving at this nice city, I would say. So আমি প্রথমই মানে এখানে আসার ইয়ে হইলো এখানে হিসাবে তেমন মানে অ্যাট্রাকটিভ জিনিসপত্র বলতে কয়েকটা মিউজিয়াম আছে, ঠিক আছে, একটা সুন্দর একটা ক্যাফে, সুন্দর আউটডোর অ্যাক্টিভ বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে প্রথম আসলাম আর কি। হাঁটো হাঁটো, ধরো ধরো ধরো। তো আসার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ। এটা হচ্ছে ফেডারিং নর্থ সাইড আর সাউথ সাইডকে কানেক্ট করে। হ্যাঁ, ওই তো উপরে, তোমার ইয়ে লাগবে না। আর এখানে অনেক মানে সাইকেলিংয়ের ট্রেল আছে, এগুলো আলটিমেটলি মানুষের হাঁটার এবং সাইকেলিং করার ট্রেল। তো পুরো সিটিটাই এরকম ট্রেল দিয়ে ভর্তি, এখানে নেচারের সাথে মানুষের সাইকেলিং করার অ্যাক্টিভিটির জন্য অনেক ব্যবস্থা আছে আর কি। সো দেখি এখানে কি লেখা। ওকে, এই ইনফরমেশন দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে ব্রিস্টার সম্পর্কে ইনফরমেশন কানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে। আলেকজান্ডার ব্রস ক্রিপসন 1819 থেকে 1913 সালে এটা মানে বানাইছে। লেবার লাম্বার অ্যান্ড রেলওয়ে বার্ডেন। তো এটা একটা রেলওয়ে ব্রিজ ছিল আগে, রেললাইন ছিল, এখন এটা মানুষের হাঁটার জন্য ইয়ে হয়েছে। তো এই ইনফরমেশনটাই দেওয়া আছে এবং সুন্দর করে সাজানো আছে চারপাশ। এটাই সবচেয়ে বড় এবং মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস ফেডারিকটন সম্পর্কে, কেউ যদি সার্চ দেয়। এই 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 ব্রিজটাই মেন অ্যাট্রাকশন আছে, আর কয়েকটা চার্চ আছে পুরাতন, ঠিক আছে। তো আমরা ব্রিজে আজকে হাঁটার তৌফিক দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ। হেঁটে দেখে সফল উপায় আবার যাবো। জগি আর এখানে অলরেডি এখন আজকে তো 29-30 তারিখ, রাইট? হ্যাঁ, 30 তারিখ। এখন টেম্পারেচারও আজকে পজিটিভ আছে, কালকে একটু নেগেটিভ ছিল, মানে -6। তো ভালো, ধরো ধরো। কাঠের পাতাটন দিয়ে সুন্দর করে দুই পাশে হাঁটার জন্য মানুষের ব্যবস্থা রয়েছে। অনেক বাতাস, কিছু কিছু জায়গায় এখনো হালকা বরফ রয়ে গেছে, কিন্তু পুরো নদী বরফে ঢাকা ছিল এর আগে, ঠিক আছে। ফেডারিকটনে মোট টোটাল 3টা ব্রিজ, এইটা হচ্ছে হাঁটার জন্য, আর ওই পাশেটা হচ্ছে মেন বড় ব্রিজ, আর বাম পাশের এটা হচ্ছে ছোটো। তো এই তিনটা, ওই দুইটা দিয়ে গাড়ি চলাচল করে, ওইটা দিয়ে এই পাশেটা দিয়ে মানুষও চলাচল, সাইকেল মানুষ যাওয়া যায়, কিন্তু এই পাশেটায় কোনো সাইকেল বা মানুষের ব্যবস্থা নেই, এটা শুধু গাড়ি যায়। আর এটা শুধুমাত্র হাঁটা এবং সাইকেলিংয়ের জন্য। আর এই যে নিচে পানির যে বাতাসের কি শব্দ, ঢেউয়ের কি শব্দ, কীভাবে ঢেউ ইয়ে হইতেছে। হ্যাঁ, অনেক ঠান্ডা, প্রচুর বাতাস। আচ্ছা, আমরা ঠান্ডাতে আর যাওয়ার মতো অবস্থা নাই, আরো দূরে যেতে হবে। হ্যাঁ, অনেক ঠান্ডা বাতাস লাগতেছে না, প্রচন্ড বাতাস তো। হ্যাঁ, অনেক বাতাস, এটাই
তারপর আমরা পুরাটা যেতে পারলাম না, আরেকদিন ইনশাল্লাহ পুরাটা যাব। ঠিক আছে, সবাইকে ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ এবং সুন্দর থাকুক, আমরা সবাইকে সুস্থ সবল থাকুক এই দোয়া করে এখান থেকে আমার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম।